আমজনতা বিনা খরচায় রেশন পাবেন ঠিকই, তবে বিনা খরচে রেশন দিতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের কত ভর্তুকি দিতে হচ্ছে তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হবে আমজনতাকে। নতুন বছরের 1 জানুয়ারি থেকে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা 80 কোটির বেশি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তা নিয়ে ঢাক পেটানোতেও সরকার কোনো কসুর ছাড়ছে না। রেশন দোকানে গিয়ে 5 কেজি চাল বা গম নিলে যে বিল ধরানো হবে তাতে গ্রাহকের পাওনা শূন্য লেখা থাকবে, কিন্তু ওই চাল বা গম বিনা খরচে দিতে গিয়ে সরকারকে কত ভর্তুকি গুনতে হলো তাও বিলে লেখা থাকবে। একই সঙ্গে কেন্দ্রে যে পুরো খরচ দিয়ে বিনামূল্যে রেশন দিচ্ছে তা নিয়ে ব্যাপক প্রচারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। প্রতিটি রেশন দোকানের বাইরে লেখা থাকবে কেন্দ্র কতখানি রেশন বিনামূল্যে দিচ্ছে।